নমস্কার, থ্রিলার প্রিন্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুজিত ঘোষের লেখা মানসী। শীতের রাত, পরিবেশটা বেশ থমথমে, অজস্র উজ্জ্বল নক্ষত্র চিকচিক করছে অন্ধকারাচ্ছন্ন আকাশের বুকে। তারই মাঝে বলয় আকারে নীলাভ আলো ছড়িয়ে জেগে রয়েছে চন্দ্র মহাশয়। এমনই এক ছিমছাম পরিবেশের মধ্যে এ দুক গলি দিয়ে হেঁটে চলেছে মানসী। ডিসেম্বরের মাস, তাই শীতটা বেশ জাঁকিয়ে বসেছে শহরে। আশেপাশের জনমানব এখন গভীর নিদ্রায় মগ্ন। মাঝে মাঝে কোত্থেকে একটা শীতল মৃদুমন্দ বাতাস এসে মানুষের শরীর ছুঁয়ে যাচ্ছে, তখনই সে নিজেকে কুকড়ে গুটিয়ে নিচ্ছে। তারপর আবার রাতের নিরবতা কাটিয়ে জুতোর শব্দ করে এগিয়ে চলেছে বাড়ির পথে। মাঝে একবার হাত ঘড়িটা দেখে নেয় সে, রাত 10:05। মনে মনে বলতে থাকে সে, এই রে, অনেকটা দেরি হয়ে গেছে, বাড়ি গেলে নিশ্চয়ই মায়ের হাতে ঝাড় আছে। কত করে বলেছিল মা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে, বেশি রাত যেন না হয়। এই সব হয়েছে ওই পূজা আর তার দলবলগুলোর জন্য। আমি কত করে বললাম যে আমি কলেজের ফাংশনে যাব না, কে কার কথা শোনে না, আমাকে নাকি যেতেই হবে, আমি ছাড়া নাকি ওদের ঠিক জমবে না। ও আমার প্রিয় বান্ধবী বলে কি ও সব আবদার মানতে হবে আমাকে? এমনিতে মা আমাকে খুব একটা দেরি করে বাড়ি থেকে বেরোতেই দেয় না। ওই তো সেদিন টিউশন থেকে বাড়ি ফিরতে একটু রাত হয়েছে, মায়ের তো দুশ্চিন্তা করে করে কবার যে ফোন করেছে তার হিসেব নেই। আমিও পরে ফোন করে জানিয়েছিলাম যে সেদিন একটা বিষয় নিয়ে স্যার অনেকটা সময় নিচ্ছিলেন, তাই যেতে একটু রাত হবে। নর্মালি আমি 8টার দিকে ঘরে ঢুকি, কিন্তু যতদূর মনে পড়ছে সেদিনকে বাড়ি ফিরতে আমার রাত 9:30 বেজে গিয়েছিল। পরে বাড়িতে আসতে প্রচণ্ড বকা দিয়েছিল মা, আর এও বলেছিল যে স্যার যেন অত দেরি করে না ছাড়ে। তুই তো জানিস আমাদের এইদিকের রাস্তায় ল্যাম্পপোস্টের লাইটগুলো বিকেল থেকেই কেমন একটা করে জ্বলে। সত্যি সত্যি এই বিষয়টা নিয়ে মাঝে মধ্যে আমার প্রশাসনের ওপর এত রাগ হয় না? এতবার করে সবাই মিলে বলা হয়েছে, অথচ এ নিয়ে প্রশাসনের কোনো ভ্রূক্ষেপই নেই। এই আলো না থাকার ফলে রাতে প্রতিনিয়ত যাতায়াতে প্রচণ্ড সমস্যা হয় মানুষের, প্রায় দিনই ভয় ভয়ে চলতে হয় আমাদেরকে। এই জন্যই তো মা এত টেনশন করে আমাকে নিয়ে, আর করবেই বা না কেন, চারিদিকে যেসব ঘটনা ঘটে চলেছে তাতে সত্যি মেয়েদের রাতে রাস্তায় বেরোনোটা তো দুষ্কর হয়ে পড়েছে। এই তো কদিন আগে টিভি খবরে দেখাচ্ছিল যে কতগুলো ছেলে একটা মেয়েকে রাতের বেলা একা পেয়ে তাকে সবাই মিলে ধর্ষণ করে ফেলে রেখে যায়। সেটা দেখার পর মায়ের মনে আমাকে নিয়ে গভীর ভয়ের একটা চিহ্ন এঁকে দেয়। এর জন্য আমাকে নিয়ে ওনার সব সময় দুশ্চিন্তা লেগেই থাকে, আর এটা পূজা খুবই ভালো করে জানে। নিজে তো এসেছে, তার সাথে আরও এক গাদা বন্ধুবান্ধবকেও নিয়ে এসেছে। জানে সবাই মিলে মাকে জোর করলে উনি না করতে পারবেন না। অনেক জোরাজুরি করার পর মা রাজি হয়েছিল, কিন্তু একটা শর্তে, বেশি রাত করে বাড়ি ফেরা যাবে না। শেষ পর্যন্ত ওনার অনিচ্ছা থাকার সত্ত্বেও আমাকে যেতে হলো কলেজের ফাংশনে। এইদিকে ফাংশনের নেশায় যে কতটা রাত করে ফেলেছি নিজেরই খেয়াল নেই। যখন হাত ঘড়িতে চোখ পড়ল ওই মুহূর্তেই কলেজ থেকে বেরিয়ে এলাম। আমাকে দেখে আমার বন্ধুরাও বেরিয়ে এলো, তারা জিজ্ঞেস করলো, কিরে একা কোথায় যাচ্ছিস? আমি বললাম, না রে, অনেকটা রাত হয়ে গেছে, এরপর বাড়িতে না ফিরলে মা প্রচণ্ড বকবে,
আর আজকেই তাড়াহুড়োতে ফোনটা বাড়িতে ফেলে এসেছিলাম আমি, না হলে এতক্ষণে মায়ের 10 বার ফোন করা হয়ে যেত, তাতে আমারও বাড়ি ফিরতে এত লেট হতো না। সত্যি মাঝে মাঝে নিজের অজান্তেই এমন এক একটা কাজ করে ফেলি না, তার জন্য আমাকেই পরে পস্তাতে হয়। আমার কথা শুনে পূজা আমার সাথে বাড়ি ফিরতে চাইল, কিন্তু তনিমা, সুমনা, পিয়া ওরা বলল ওরা এখন যাবে না। অগত্যা আমি আর পূজা বাড়ির দিকে রওনা দিলাম। আমার বাড়ি থেকে পূজার বাড়ি অনেকটা আগে পড়ে, তাই ও নিজের বাড়ির সামনে আসতেই ও আমাকে বাই বাই বলে নিজের বাড়িতে চলে গেল। তারপর আমি একাকি হয়ে নিজেই বাড়ির পথ ধরলাম। এই সব ভেবে ভেবে মানুষে অন্ধকারের বুক চিরে শুনশান রাস্তা দিয়ে এগিয়ে চলেছে। একটা অজানা আতঙ্ক মানুষকে ঘিরে আছে। যত রাত বাড়ছে বুকের ভিতরের ভয় ভীতিগুলো যেন তার জেগে উঠছে। এই সময় সুদূরে কোনো এক কুকুরের কান্নার শব্দ ভেসে এলো তার কানে। কি ভয়ানক শোনালো শব্দটা, মানুষের সমস্ত শরীরে যেন শিহরণ খেলে গেল খানিকের জন্য। শরীরের রোমগুলো যেন ঘুম থেকে জেগে উঠল তার। মায়ের কাছে শুনেছিল মানুষই যে কুকুরের কান্না নাকি অশুভ। অবশ্য এটা কতটা বিশ্বাসযোগ্য সেটা তার জানা নেই। নিজের ওপর নিজেই ফেটে পড়ল মানুষই। কোন ক্ষণে যে ওদের কথায় রাজি হয়ে গেল, সে কলেজের ফাংশন অ্যাটেন্ড করতে গেল, তা ভেবেই আরও রাগ হচ্ছে মানুষের। নিজেরা তো ঠিক নিরাপদে পৌঁছে গেল, আর আমাকে যত হ্যাপা পোয়াতে হচ্ছে। ধুর, আর কখনো ওদের কথায় নেচে আমি ফাংশন দেখতে যাব না, এই বলে দৃঢ় সংকল্প করলো মানুষের। দূরে দূরে বুকে এগিয়ে চলেছে সে। হঠাৎ কিসের একটা শব্দ কানে আসছে মানুষের। শব্দটা ক্রমে বাড়তে লাগলো। শুনে যা আন্দাজ করলো মানুষের, তাতে তার মনে হলো কোনো একটা মোটর বাইকের শব্দ হতে পারে। একবার সে পেছন ফিরে চাইল, ক্ষণে একটা আলোর ধারা তার চোখে এসে থেমে গেল। এবার সে পরিষ্কার দেখল দুটো ছেলে, একজন বাইক চালাচ্ছে আর অপরজন পেছনে বসে আছে। তাদের দুজনেরই মাথা হেলমেটবিহীন। রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল দুটি ছেলে। দুজনেরই গায়ে কালো এবং খয়েরি রঙের লেদার জ্যাকেট। হঠাৎ এরকম একটা গলি দিয়ে একলা একটা মেয়েকে যেতে দেখে তাদের চোখে লালসার খিদে জন্মায়। তারা বাইক ঘুরিয়ে মেয়েটির পিছু পিছু অনুসরণ করে। মানুষের কিছুক্ষণের জন্য সেখানে থমকে দাঁড়ায়। সে বাইকের আলোতে দেখতে পায় যে সামনের ছেলেটি কীরকম একটা চোখের চাউনি নিয়ে তাকে ক্রমশ তার দিকে এগিয়ে আসছে। পরক্ষণেই মানুষের চোখে ধরা দিল তার লোভনীয় হাসিটা। হার দাঁড়ালো না মানুষই, ছুটতে আরম্ভ করলো সে। মুখের হৃদস্পন্দন তার বেড়েই চলেছে, বেশ ভয় করছে তার। ওইদিকে আগন্তুকরা বাইক ছুটিয়ে ক্রমে ধেয়ে আসছে তার দিকে। শরীর থেকে বড় বড় শ্বাস ফেলে ছুটে চলেছে মানুষই। পা ব্যথা করছে তার, তবুও আজকে ছুটতে হবে তাকে, থেমে গেলে চলবে না। মানুষেদের বাড়ির পথে একটা জঙ্গল পড়ে, সেখানেই সে কোথায় যেন মিলিয়ে গেল। সে জঙ্গলের সামনে এসে ছেলে দুটো তাদের বাইক থামাল, তারপর দাঁড়িয়ে দুজনে বলাবলি করলো। ওদের মধ্যে একজন বলে উঠল, মেয়েটা কোথায় গেল বলতো? জানি না, ঠিক বুঝতে পারছি না, কিন্তু এই রাস্তা দিয়ে এত তাড়াতাড়ি ছুটে যাওয়া সম্ভব নয়। ও জানে আমাদের কাছে বাইক আছে, ঠিক ধরে ফেলব। তাহলে আমার মনে হয় মালটা নিক্ষাত জঙ্গলে ঘাপটি মেরে বসে আছে, ভেবেছে কি আমাদের চোখকে ফাঁকি দিয়ে পালাবে। ঠিক এমন সময় তাদের কানে এলো জঙ্গলের ভেতর থেকে কারোর একটা নাড়াচাড়ার শব্দ। শোনামাত্র বাইক স্ট্যান্ড করে তারা দুজনে জঙ্গলের ভেতরে প্রবেশ করলো।
দুজনে এখন জঙ্গলে এসে কিছু একটা দেখে থমকে দাঁড়ালো। তাদের দুজোড়া চোখ আটকে গেল একটা মেয়ের দিকে। জঙ্গলটা অন্ধকারে ঢাকা হলেও জ্যোৎস্না ভরা চাঁদের আলো যথেষ্ট বিস্তারিত হয়েছে ঝোপঝাড়ের ফাঁক পোকর দিয়ে। আর তাতেই দেখা গেল একটি গাছের গুড়ির ওপর স্থির হয়ে পেছন ফিরে বসে রয়েছে একটি মেয়ে। মাথার চুলগুলো সম্পূর্ণ এলো হয়ে ছড়িয়ে রয়েছে তার সারা পিঠে। তার পরনে সাদা সোয়েটারটা দেখে প্রথমে ছেলেটি চিনতে অসুবিধা হয়নি, এটা সেই মেয়েটি। আজ বিকেলে কলেজ ফাংশনে নিজের পছন্দের রঙের সাদা সোয়েটারটা পরিয়ে বেরিয়েছিল মানসী। মানসীকে এরকম শান্ত স্থিরভাবে বসে থাকতে দেখে দ্বিতীয় ছেলেটির মনে ভয় সৃষ্টি হয়। সে আর ওখান থেকে নড়ে না, কিন্তু প্রথম ছেলেটি একটু বিস্মিত হলেও সেটা চেপে রেখে মনে কামনা আর লালসার আগুন জ্বালিয়ে মানুষের দিকে এগোতে গেলে দ্বিতীয়জন তাকে বাধা দেয় আর বলে, শোন না, মেয়েটাকে দেখে আমার কীরকম একটা অস্বাভাবিক লাগছে, না হলে দেখ এই গভীর জঙ্গলে একলা কেউ এইভাবে বসে থাকতে পারে, ছাড় না এখান থেকে চল চলে যাই। আরে ধুর, তুই না সারা জীবন ভিতর ডিমই রয়ে গেলি, বুঝলি? আচ্ছা তোর যদি ইচ্ছে না হয় যেতে, তুই এখানে দাঁড়া, আমি গিয়ে দেখে আসছি। এই বলে প্রথমজন ধীরে ধীরে এগোতে থাকে মানুষের দিকে। মানুষের কাছে আসতে শুনতে পায় তার ঘর ঘরে ঘোঙানির আওয়াজটা। এবার যেন ছেলেটার মনে ভয়ের আনাগোনা আরম্ভ হয়, তবুও সে এগিয়ে যায় মানুষের দিকে শুকনো পাতার মৃদু শব্দ করে। একদম কাছে মানুষের পেছনে এসে দাঁড়ায় সে। তখনও বিশ্রী গোঙানির শব্দটা অনবরত হয়ে চলেছে আর আরও। ঠিক এইভাবে বেশ জোরে জোরে শুনতে পাচ্ছে ছেলেটি। তার গলাটা একটু শুকিয়ে আসছে। সামনের থেকে বাম হাতটা বার করে মানুষের দিকে মেলে ধরে সে। ওইদিকে দূরে দ্বিতীয় ছেলেটি উদ্বিগ্ন হয়ে চোখে মুখে ভয় পেকে বড় বড় চোখ করে প্রথমজনের ছেলেটির হাতের দিকে চেয়ে আছে। চারিদিকে নিঝুম পরিবেশ ঘিরে রয়েছে। মানুষের কাঁধে হাতটা দিতে গিয়েও ছেলেটি পুনরায় ফিরিয়ে নেয়, তারপর ঠোঁটের আশেপাশে একবার আঙুলগুলো বুলিয়ে নিয়ে আবার চেষ্টা করে মানুষের কাঁধে বাম হাতটা রাখার। আর এবার সে সফল হয়। একটা ভয়ঙ্কর চিৎকার করে মানুষই তাকায় ছেলেটার দিকে। এই রকম একটা বিকট চিৎকারের সঙ্গে সঙ্গে ছেলেটি ভয়েতে কিসে একটা হোঁচট খেয়ে পেছনভাবে পড়ে যায়। চাঁদের আলোতে সে দেখতে পায় মানুষের চুলগুলো পুরো এলোমেলো হয়ে আছে, কপাল জুড়ে ছড়িয়ে আছে। সেই চুলে চুলগুলোর ফাঁকে চোখগুলো উল্টানো হয়ে রয়েছে লাল হয়ে, আর চোখের গাঢ় কাজল একেবারে ঘেটে দু চোখের আশপাশ কালো গহ্বর তৈরি করেছে, সাথে লাল লিপস্টিক লেপটে পুরো ঠোঁটের কোণ থেকে বেরিয়ে পড়েছে। মানুষের এরকম বিকৃত মুখমণ্ডল দেখে ছেলেটি এক মুহূর্ত নষ্ট না করে ভূত ভূত বলে চিৎকার করে ওখান দিয়ে ছুট মেরে দুজনে উপস্থিত হয় বাইকটির কাছে। তারপর হন্তথন্তভাবে বাইক স্টার্ট করে সোজা বেরিয়ে যায় স্থান ছেড়ে। একবার হাত দিয়ে চুল ফাঁক করে দেখে নেয় মানুষই, না কেউ নেই। ধর্মর করে উঠে দাঁড়ায় সে। তারপর চোখের পলক সোজা করে চুলগুলো আগের মতন স্বাভাবিক করে দ্রুত বাড়ির পথে হাঁটা দেয় সে।